গেল সপ্তাহের ছবি বিশ্বকাপ ক্রিকেটে মহাপরাক্রমশালী ইংলিশ দলকে সগৌরবে হারানোর পরদিন দিন ছয় ঘন্টার জন্য হরতাল শিথিল করে নেতাকর্মীদের আনন্দ মিছিলের নির্দেশ দেয় বিএনপি হাইকমান্ড কিন্তু পুলিশের জেরার মুখে জাতীয় প্রেসক্লাবের এক গেট থেকে বেরিয়ে আবার অন্য গেট দিয়ে ঢুকে পড়ার মাধ্যমেই ঘটে যার পরিসমাপ্তি নেতাশূন্য বিএনপি যখন রাজপথে নেই তখন ক্লাবের সামনেই চোখে মুখে শঙ্কা আর ভীতি নিয়ে বিএনপি পন্থী হিসেবে পরিচিত সম্মিলিত পেশাজীবী জোটের এই স্বল্পকালের অবস্থান এই যখন বিরোধী জোটের অবস্থা তখন সরব সরকারি দলের নেতারা কিন্তু তাও ওই প্রেসক্লাব আর ঢাকা রিপোর্টার্স ইউনিটি কেন্দ্রিক আলোচনা সভা কিংবা গোলটিবিল আয়োজনের মধ্য দিয়ে তাদের জন্য সুযোগ তৈরি করে দিচ্ছে নাম সর্বস্ব কিছু সংগঠন নির্বাচনমুখী সাংবিধানিক রাজনীতি করা রাজনৈতিক দল তারা নিজেদেরকে বলছেন কিন্তু কাজে কর্মে দেখা যাচ্ছে যে জনগণকে সম্পৃক্ত করে সরকারি দলকে সরকারি দলের মুখোমুখি হওয়া কিংবা সরকারি দলের দিকে থেকে যদি বলে যে বিরোধী দলকে মুখোমুখি হওয়া এ দুটো কোনো জায়গাতে জনগণ আর কেন্দ্র থাকছে না বিশ্লেষকদের অনেকেই মনে করেন অব্যাহত জনবিচ্ছিন্নতা দুই রাজনৈতিক জোটকেই ঠেলে দিয়েছে উৎপীড়কের ভূমিকায় এক পক্ষ পেট্রোল বোমা ছুড়ে সহিংসতা করছে তো আরেক দল রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে পেটুয়া বাহিনীর মতো ব্যবহার করছে পুলিশকে প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ঘেঁটে বলেছেন এক নতুন রাজনৈতিক সংস্কৃতির পথে বাংলাদেশ আমাদের রাজনীতি মানে বড় বড় দলের রাজনীতি আজকে একটা অধপ্রথিত জায়গায় চলে গেছে এতে কোনো সন্দেহ নাই এবং একজন একদল পেট্রোল বোমার উপরে আরেক দল বন্দুকযুদ্ধ ক্রস ফায়ার এবং গণপিটনির নামে বিচারবহিত হত্যা র‍্যাব পুলিশ এর উপর নির্ভরশীল হয়ে উঠেছে খুব দুর্ভাগ্যজনক এই দেউলিয়াতের রাজনীতির বিপরীতে জনগণও দারুণভাবে অসংগঠিত অথচ এমন সংকটে তাদের মধ্য থেকে আসতে পারত সঠিক নেতৃত্ব এমনটা মনে করেন দুই প্রজন্মের এই রাজনৈতিক বিশ্লেষকরা একটি অগ্রসর বুদ্ধিভিত্তিক নেতৃত্বের দরকার স্বাধীন বুদ্ধিজীবীদের পুনরুত্থান দরকার আমার কাছে তাই মনে হয় রাজনৈতিক দলের কাছে এই বার্তা পৌঁছানো দরকার যে যে কোনো আন্দোলনই হোক না কেন কিংবা যে কোনো সিদ্ধান্তই হোক না কেন সেটা জনগণকে বাদ দিয়ে করবার পরিণতি ভয়াবহ হতে পারে জনগণ একদম বিযুক্ত দুই দলের উপর বিতঃস তারা নতুন কিছুর অভ্যুত্থায় ঘুরতে চায় এবং এই জনগণ নামবে আজকে না হোক কালকে নামবে এবং এই সব দলের বিরুদ্ধেই নামবে সরকারি দল অথবা এই ধরনের আন্দোলনকারী দল যেটা আছে এদের বিরুদ্ধেই নামবে মানুষ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা